আজকে আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি। তড়িৎ ক্ষেত্র কি, কিভাবে তৈরি হয়, কেন তৈরি হয়, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কতটা কাজ করে, বা সেই আকর্ষণ বিকর্ষণ বল কোন দিকে কাজ করে, সেই সব জিনিসগুলো আগে আমাদের ডিসকাস করা হয়ে গেছে। এখন যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইনটেনসিটি। ফিজিক্যালি বলতে গেলে এটা বলা যায় যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কতটা প্রবল ভাবে আকর্ষণ বা বিকর্ষণ বল আমরা অনুভব করতে পারি, তার পরিমাপই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমরা দেখবো যে এই পরিমাপটা কিভাবে করা যায় এবং সেই পরিমাপের ফলে আমরা কি উত্তর পাচ্ছি। আচ্ছা, প্রথমেই দেখে নিই আজকে আমরা কি কি জানবো। প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে সংজ্ঞা, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা। নেক্সট হচ্ছে সমীকরণ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে কি সমীকরণ দিয়ে প্রকাশ করা হয়। তারপরে আমরা দেখবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক কি, আর সবশেষে মাত্রা কি হয়। আচ্ছা, এই কাজটা করবার জন্য আমরা একটা কেস স্টাডি করছি। কিরকম কেস স্টাডি? একটা চার্জ আছে প্লাস মাইনাস কিউ। এখন প্লাস মাইনাস কিউ দেওয়ার কারণ হচ্ছে চার্জটা পজিটিভও হতে পারে, চার্জটা নেগেটিভও হতে পারে, যে কোনো দুরকমের হতে পারে। তো এই চার্জটাকে কোনো একটা পার্টিকুলার জায়গাতে প্লেস করা হয়েছে। এইবার যদি ভালো করে ভাবি, এই চার্জটার জন্য তার চারিপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যাবে। এই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিটা আমরা ক্যালকুলেট করব। তাহলে এই মুহূর্তে কি হচ্ছে, প্লাস মাইনাস কিউ এর জন্য ওর চারিপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। আমরা ধরে নিচ্ছি আমাদের স্ক্রিনটাতে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে। নেক্সট আমরা কি করব, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করব। যখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করব, তখন আমাকে এটা জানতে হবে কার জন্য ক্যালকুলেট করছি এবং কার উপরে ক্যালকুলেট করছি। কার জন্য ক্যালকুলেট করছি মানে প্লাস মাইনাস কিউ চার্জটা বসিয়েছি বলে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়েছে, তাহলে প্লাস মাইনাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করছি। কার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা কার উপর ক্যালকুলেট করছি, আগে আমরা বলেছিলাম একটা ভিডিওতে যে যে কোনো কাজ যখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পোটেনশিয়াল ওয়ার্ক ডান কিছু ক্যালকুলেট করব, সেখানে আমরা একটা এক্সপেরিমেন্টাল গিনিপিগ নিয়ে কাজ করি। আমাদের এখানে সেই গিনিপিগটা হচ্ছে একটা টেস্ট চার্জ। এবার টেস্ট চার্জ কি, আগেও বলা হয়েছে টেস্ট চার্জ হচ্ছে একটা ইউনিট পজিটিভ চার্জ প্লাস ওয়ান। তাহলে এর উপরে কতটা ফোর্স কাজ করছে, কতটা পোটেনশিয়াল কাজ করছে, সেগুলো আমরা সবসময়তেই ক্যালকুলেট করি। আমরা এখানেও ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করবার জন্য একটা টেস্ট চার্জ ইউজ করব। তাহলে দেখা যাক নেক্সট কি হচ্ছে। এবারে কোয়েশ্চেন কিরকম আসবে, যে প্লাস মাইনাস কিউ একটা চার্জ আছে, এর জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হলো তার উপর যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে হবে। প্লাস মাইনাস কিউ থেকে যে কোনো ডিস্টেন্সে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে হবে। দেখা যাক আমাদের এখানে কোন পয়েন্টে ক্যালকুলেট করতে হচ্ছে। আচ্ছা, প্লাস মাইনাস কিউ থেকে আর ডিস্টেন্স দূরে একটা পার্টিকুলার পয়েন্টে একটা টেস্ট চার্জ বসানো আছে। এই টেস্ট চার্জটা যেখানে বসানো সেখানেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা ক্যালকুলেট করব। তাহলে এখানে আমরা ইন্টেন্সিটি কোথায় ক্যালকুলেট করছি, প্লাস মাইনাস কিউ থেকে আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্টে যেখানে একটা টেস্ট চার্জ বসানো আছে, সেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করছি। ঠিক আছে। আচ্ছা, এখানে এই টেস্ট চার্জটা শুধু নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, এখানে কোনো নেগেটিভ সাইন থাকবে না। সো এই টেস্ট চার্জটা হচ্ছে শুধুমাত্র প্লাস ওয়ান। ওকে, তো টেস্ট চার্জটা পজিটিভ। তাহলে প্লাস মাইনাস কিউ এর জন্য এই প্লাস ওয়ান টেস্ট চার্জের উপর ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে কোন ডিস্টেন্সে, অ্যাট দ্য ডিস্টেন্স আর। আচ্ছা, তাহলে দেখি আমরা কি করব। ইন্টেন্সিটি ক্যালকুলেট করার মানে যেটা ফিজিক্যাল মিনিং, সেটা হচ্ছে কতটা ফোর্স ওই টেস্ট চার্জটা ফিল করছে আমাকে সেটা ক্যালকুলেট করতে হবে। তার মানে এই প্লাস ওয়ান টেস্ট চার্জের উপর প্লাস মাইনাস কিউ চার্জটা কতটা ফোর্স জেনারেট করছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আরেকবার কেসটা ভালো করে দেখে নিই। এখানে প্লাস মাইনাস কিউ হচ্ছে তড়িৎ ক্ষেত্রের জন্য দায়ী, প্লাস ওয়ান হচ্ছে টেস্ট চার্জ। এটা প্লাস মাইনাস ওয়ান নয়, প্লাস ওয়ানটা হচ্ছে আমাদের টেস্ট চার্জ। নেক্সট আর হচ্ছে দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স, এবং যেটা আমরা দেখছি এফ, এই এফটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে। এফটা হচ্ছে ওই আধান দুটোর মধ্যে কার্যকরী বল, এইটা আমাদের এই মুহূর্তে ক্যালকুলেট করতে হচ্ছে। আচ্ছা,
আমরা কি জানি দুটো আধানের মধ্যে কতটা বল কাজ করছে সেটা ক্যালকুলেট করা যায় কুলম্বস ল অ্যাপ্লাই করে। কুলম্বস ল কি বলছে? এফ ভেক্টর ইজ ইকুয়াল টু 1/4πε₀ q1 q2 বাই r স্কয়ার ইনটু r ইউনিট ভেক্টর। যদি আমি ভেক্টর ফর্মটা ইউজ করি তাহলে ইকুয়েশনের এই ফর্মটা আমাকে কাজে লাগাতে হবে। এই ফর্মটাকে কাজে যদি লাগাই আমাদের কাছে কি কি ইনফরমেশন এই মুহূর্তে আছে? এই মুহূর্তে একটা ইনফরমেশন আছে যে একটা চার্জ হচ্ছে প্লাস মাইনাস কিউ, আর একটা চার্জ হচ্ছে টেস্ট চার্জ প্লাস ওয়ান, আর মাঝের ডিস্টেন্সটা আমরা জানি। তাহলে দেখি এটা অ্যাপ্লাই কি করে করা যায়। আচ্ছা, Q1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কিউ, টেস্ট চার্জ Q2 হচ্ছে প্লাস ওয়ান, মাঝের ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর। তাহলে আমরা এখান থেকে এফ কি পাচ্ছি? 1/4πε₀ প্লাস মাইনাস কিউ ইন্টু প্লাস ওয়ান বাই আর স্কোয়ার, যেটা আমাদের দিচ্ছে 1/4πε₀ প্লাস মাইনাস কিউ বাই আর স্কোয়ার। এই ফর্মুলাটার নাম আমরা দিলাম ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি বা ই। এই ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটিটা তাহলে অ্যাকচুয়ালি কি? এই ই বা ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটিটা অ্যাকচুয়ালি জাস্টিফাই করে যে ওই প্লাস মাইনাস কিউ এর জন্য টেস্ট চার্জের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এটা একটা স্পেশাল কেস যেখানে শুধু টেস্ট চার্জের উপর ফোর্স আমরা ক্যালকুলেট করেছি। তাহলে আমাদের কাছে ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি কি হলো? ই, যেটার ফর্মুলা হচ্ছে 1/4πε₀ প্লাস মাইনাস কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের কাজ দেখা যাক। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা লিখতে পারি, কোন তড়িৎ ক্ষেত্রে কোন নির্দিষ্ট বিন্দুতে উপস্থিত একক আধানের উপর কার্যকরী স্থিরতারিতিক আকর্ষণ বলকে বলা হয় ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আমাদের কেস স্টাডিতে প্লাস মাইনাস কিউ থেকে আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্টে টেস্ট চার্জ বসিয়েছি। টেস্ট চার্জ কি রকম আধান? একক আধান। তার উপর যতটা ফোর্স কাজ করছে সেটা আমরা ক্যালকুলেট করেছি, সেই ফোর্সটারই নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার, বেসিক্যালি ওটা কিন্তু একটা ফোর্স যেটা প্লাস ওয়ান চার্জ বা টেস্ট চার্জের উপর কাজ করছিল। তার মানে এটাই দাঁড়ায় যে ফোর্স যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাই ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে আমি ওটাকে স্কেলার ফর্মে লিখেছি ঠিকই, আমাকে ওর ভেক্টর ফর্মটাও জেনে রাখতে হবে। তাহলে সমীকরণ আমি যেটা বললাম আমাকে ভেক্টর ফর্মটা লিখতে হবে 1/4πε₀ প্লাস মাইনাস কিউ বাই আর স্কোয়ার ইনটু আর ক্যাপ। যদি ভেক্টরটাকে রিপ্লেস করতে হয় ভেক্টরের আর ক্যাপ দিয়ে তাহলে যে ফর্মুলাটা আমরা পাবো সেটা হচ্ছে 1/4πε₀ প্লাস মাইনাস কিউ ডিভাইডেড বাই আর কিউব ইনটু আর ভেক্টর। তাহলে এইটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ফর্মুলা বা ইকুয়েশন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখার আছে, ইউনিট চার্জের উপর কতটা ফোর্স কাজ করছে সেটা আমরা ক্যালকুলেট করেছি, যেটা নাম আমরা দিয়েছি ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি। ওকে, তাহলে আমি যদি বলি কিউ চার্জের উপর কতটা ফোর্স কাজ করবে, তাহলে কিউ কে ই দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, সেটা আমার কি হবে? কুলম্বিয়ান অ্যাট্রাকশন বা স্ট্যাটিক ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। তাহলে আমি এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? কিউ ই ভেক্টর। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা কি পাই? ই ভেক্টর ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডিভাইডেড বাই কিউ। এটা করা আমাদের কাছে কেন দরকার ছিল? কারণ ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি ইউনিট এবং ডাইমেনশন জানতে এই ফর্মুলাটা হেল্প করবে, আরো এর পরে বেশ কিছু জায়গায় এই ফর্মুলাটা আমাদেরকে হেল্প করবে। তাহলে নেক্সট আমাদের কাজ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি ইউনিট আর ডাইমেনশনটা বের করা। আচ্ছা, ইউনিটের জন্য আমরা এখানে কি দেখতে পাচ্ছি? E ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, এটা আমরা আগের সেকশনে দেখলাম। তাহলে এখানে এফ বাই কিউ তে এফ এর ইউনিট বাই কিউ এর ইউনিট। যদি আমি SI তে লিখি তাহলে ফোর্স এর ইউনিট হবে নিউটন, চার্জ এর ইউনিট হবে কুলম্ব, তাহলে নিউটন পার কুলম্ব হচ্ছে SI তে এর ইউনিট। CGS এ যদি লিখি ফোর্স এর ইউনিট হবে ডাইন, চার্জ এর ইউনিট হবে ESU, তাহলে এখানে পাচ্ছি ডাইন পার ESU। এটা হলো আমাদের E এর দুটো ইউনিট, CGS এ আর SI তে। আমরা মোস্টলি SI টাই ইউজ করি। নেক্সট কাজ ডাইমেনশন ক্যালকুলেট করা। ডাইমেনশনের ক্ষেত্রে আমরা এখানে কি দেখবো? এফ এর ডাইমেনশন ডিভাইডেড বাই কিউ এর ডাইমেনশন। এফ এর বা ফোর্স এর ডাইমেনশন হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস টু, আর কিউ এর ডাইমেনশন হচ্ছে IT। এই দুটো ডাইমেনশনকে যদি মার্জ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এম এল আই ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, যেটা আমার দিচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি ডাইমেনশন। তাহলে এখানে আমরা কি দেখলাম? ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি ডাইমেনশন দেখলাম, ইকুয়েশন কি করে লিখে ডিফাইন করব কি করে, আর ইউনিটটা কি করে বের করব। ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি বলতে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে ইউনিট পজিটিভ চার্জের উপর কতটা ফোর্স কাজ করছে, কার জন্য ফোর্স, কোন একটা ইলেকট্রিক ফিল্ড আছে তার জন্য কতটা ফোর্স কাজ করছে সেটা ক্যালকুলেট করলে আমরা ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি পেয়ে যাই। এইখানেই মোটামুটি আমাদের ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি রিলেটেড আলোচনা শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ।